করেছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের পরামর্শ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক বিন্দু, আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের সুলতানপুর এলাকায়। দর্শক বিন্দু, আমরা আজকে যে ডেইরি ফার্মে আসছি, এই ডেইরি ফার্মের যিনি মালিক উনি আসলেই মারা গেছেন, তো আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। দর্শকবিন্দু, উনি এই ফার্মটা, ডেইরি ফার্মটা তৈরি করে গেছেন। এই ডেইরি ফার্মটা একটি আধুনিক খামার। এই আধুনিক খামার বলার কারণ হচ্ছে, দর্শকবিন্দু, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্টটা মূলত আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই খামার পরিদর্শন করছি, আপনাদেরকে নিয়ে আসছি। এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এই বায়োগ্যাস প্ল্যান্টটা টোটালি গোবর দিয়ে ব্যবহার হচ্ছে। এই গোবর কোথা থেকে পায়, কিভাবে পায় সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। তার গরু আছে, গরুর খামার থেকে গরুর গোবর সংগ্রহ করে, এবং গরুর গোবর সংগ্রহ করে তিনি এই বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করেন। এবং বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করলে তিনি একটা পরিমাণ গ্যাস এখান থেকে পায়। দর্শকবিন্দু, আমরা আপনাদেরকে ক্রমে ক্রমে দেখাবো যে আপনারা এই বায়োগ্যাস প্ল্যান্ট কীভাবে তৈরি করবেন, বা কোথা থেকে তৈরি করবেন, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করবেন, এবং এই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে কী পরিমাণ খরচ হয়, আমরা টোটালি আজকে আপনাদের পূর্ণ একটি ধারণা দিব। দর্শকবিন্দু, আমরা প্রথমত বলে নিতে চাই, আপনারা যারা মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবসময় আপনাদের এই পরিবেশ, এই পরামর্শ অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। তার মধ্যে বিশেষ করে এই বায়োগ্যাস প্ল্যান্টে যাতে করে বাংলাদেশের মানুষ বেশি উদ্বুদ্ধ হয়, সেদিকে আমরা একটু বেশি করে ঝুঁকে পড়ছি, যাতে করে বাংলাদেশে যে প্রতিদিনই প্রায় লক্ষ কোটি গরুর গোবর একেবারেই বলা চলে যে নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট বলতে সেগুলা যে নষ্ট শুধু নষ্ট করে তাই না, এটাকে এটা পরিবেশ দূষণ করে, তাছাড়াও জায়গা নষ্ট করে, বিভিন্ন সমস্যা আছে। তো দর্শকবিন্দু, আজকে আমরা যে খামারে নিয়ে আসছি, এই খামারে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, যেটা সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলেই যে শুধু গ্যাস পাবেন তা কিন্তু না, কারণ বায়োগ্যাস প্ল্যান্ট যেটা সেটা আপনাকে তৈরি করতে হবে। আপনি কিভাবে তৈরি করবেন, আপনি নিজে নিজে যদি এটা তৈরি করতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না, আর যদি পারেন সেখান থেকে আপনার গ্যাস কম পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আজকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ফোন নাম্বার আপনাদেরকে দিব, যে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ফোন নাম্বারে আপনার যোগাযোগ করে আপনি আপনার গ্রামে, আপনার এলাকায় বা আপনার বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্টটি তৈরি করতে পারবেন। দর্শকবিন্দু, আমাদের আজকে এই পরামর্শ অনুষ্ঠানের যার ডেইরি ফার্মে আসছি, তার টোটালি প্রায় 50টার মতো গরু আছে। ইচ্ছা করলে উনি অনেক বড় আকারের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারতেন, তাতে দিয়ে উনি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে গ্যাস সাপ্লাই দিতে পারতেন, সরবরাহ করতে পারতেন, কিন্তু হয়তোবা উনি এটা জাস্ট শুধুমাত্র পরীক্ষামূলক সম্প্রচারের জন্য এটা তৈরি করেছেন। তারপরে উনি বেশ কয়েকটি বাড়িতে অলরেডি গ্যাস ভাড়া দিচ্ছে, গ্যাসের লাইন ভাড়া হিসেবে চালাচ্ছে। তো দর্শক বিন্দু, আমরা যে বায়োগ্যাস প্ল্যান্টটি পরিদর্শন করতে এসেছি, এই বায়োগ্যাস প্ল্যান্টটিতে কোথা থেকে গোবর আসে বা কীভাবে আসে, এবং এই বায়োগ্যাস প্ল্যান্টটিতে কীভাবে গোবর দিতে হয়, এবং এই বায়োগ্যাস প্ল্যান্টটি থেকে কীভাবে আপনারা গ্যাস পাচ্ছেন, বা এই গ্যাসটা কতটুকু পরিমাণ চুলা জ্বলছে, এ টোটাল বিষয় আমরা আপনাদেরকে একে একে দেখাচ্ছি। তো দর্শক বন্ধু, চলুন আমরা এখন প্রথমত দেখে নিই এই গোবরটা কীভাবে বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করা হয়। তো দর্শক বিন্দু,
আপনাদের বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার সম্পর্কে যে ধারণাটা দেব, আসলেই আমরা প্রথমত যাব এক আঙ্কেলের কাছে যিনি এই বায়োগ্যাস প্ল্যান্টটি ব্যবহার করেন। তো কিভাবে ব্যবহার করেন প্রথমত আমরা ওনার কাছ থেকে শুনব, তার আগে প্রথমত ওনার নামটি জানবো। কাকা আপনার নাম? আমার নাম নাজিমউদ্দিন প্রামাণিক। আচ্ছা, নাজিমউদ্দিন প্রামাণিক, ধন্যবাদ। তো কাকা আমাদেরকে একটু বলবেন যে এই বায়োগ্যাস প্ল্যান্টটা আপনি কিভাবে ব্যবহার করেন, কিভাবে গোবরটা দেন, কোথায় দেন একটু দেখাবেন আমাদের? আমরা এখান থেকে আমাদের গ্রামে 25টা গরু আছে। আচ্ছা, 25 যাহা গোবর হয় আর কি? জি জি, রাত্রি হয় 25 যাহা, আবার দিনে বেলায় 25 যাহা। জি, ওইগুলো আমরা জায়গায় করে বেলচায় করে উঠে এনে এই জায়গাটা রাখি। আচ্ছা, রাখার পরে মোটর স্টার্ট নল দিয়ে এখানে পানি আসে, পানি দিয়ে লাঠি দিয়ে ঘটনার পরে এখান থেকে পানির সাথে মিক্সড হয়ে আমাদের ওইখানে যায়। ওখানে যাওয়ার পরে ওখান থেকে গ্যাস তৈরি হয়ে আবার ডেলিভারি হয়ে বাড়ি চলে যায়। আচ্ছা, এইভাবে চলতেছে। আচ্ছা দর্শক বিন্দু, তাহলে কাকা যেটা বললো আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন, এটা মূলত এটাকে বলা হয় ইনলেট। এই ইনলেটে গোবরটা দেওয়া হয়, গোবর এবং পানি মিশ্রিত করে গুলিয়ে তারপর আপনাকে সরাসরি এটা যখন ছেড়ে দেওয়া হয়, এখান দিয়ে একটা পাইপ আছে, এই পাইপটাতে সরাসরি আপনার এই হাউসটাকে চলে যায়। এটাকে বলা হয় ডোম, বায়োগ্যাস ডোম। এই বায়োগ্যাস ডোমে গোবরটা যখন আসে তখন আপনার এই গোবরটা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর এক পর্যায়ে গোবরটা পচে যায়, পচার পরে অতিরিক্ত একটা গোবর থাকে যেটা আপনার চলে যায় হাইড্রোলিক চেম্বার, যেটা হাইড্রোলিক চেম্বার বলা হয়। দর্শক বিন্দু, এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার এটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছে। অ্যাকচুয়ালি এর উপরে একটা পাট দেওয়া থাকে যেটাকে বলা হয় স্ল্যাব। ওনারা হয়তো বা এটা তৈরি করেছেন কিনা আমি জানি না, তৈরি করেছেন কিন্তু এটা এখনো উঠানো হয়নি। তো এই স্ল্যাবটা দিয়ে থাকলে আর কোনো প্রকার ঝুঁকি নেই, আপনার বাড়িতে যদি শিশু বাচ্চা যেই থাকুক না কেন কোনো রকম ঝুঁকি নেই। তো এটা থেকে আপনার অটোমেটিকলি দর্শক বিন্দু গোবরটা ওই পাশ দিয়ে, ঠিক যে পাশ দিয়ে দিচ্ছেন তার উল্টো পাশ দিয়ে পাস হয়ে যাচ্ছে। আর এইটা যে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, এই গ্যাস ডোম, এটা হচ্ছে সেন্টার পাইপ। এই পাইপটা থেকে সরাসরি আপনার গ্যাস চলে যাচ্ছে চুলায়। শুধু তাই না, আপনি ইচ্ছা করলে দর্শক আপনার এই গরুর গোবরের থেকে যে গ্যাসটা হচ্ছে এই গ্যাস থেকে কিন্তু আপনি জেনারেটর ব্যবহার করতে পারবেন। এই সেম বায়োগ্যাস প্ল্যান্টে আপনি যদি মুরগির বিষ্ঠা দেন সেখান থেকেও আপনি গ্যাস পাবেন। তো দর্শক বিন্দু, আমাদের শেষ সময় শেষ, আমরা বেশিক্ষণ আপনার সামনে থাকতে পারছি না। তো আমরা চলুন এখন আপনাদেরকে দেখাবো এই বায়োগ্যাস প্ল্যান্টের যে গ্যাস উৎপাদন হচ্ছে সেখান থেকে কতটুকু পরিমাণ গ্যাস উৎপাদন হচ্ছে বা কী কাজে ব্যবহার হচ্ছে। ধন্যবাদ দর্শক বিন্দু, চলুন আমরা দেখে আসি। দর্শক বিন্দু, আমরা এতক্ষণ যে বায়োগ্যাস প্ল্যান্ট দেখলাম সেই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যে গ্যাসটা উৎপাদন হচ্ছে সেই গ্যাসে কীভাবে চুলা ব্যবহার হচ্ছে একটু দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনি এই যে গ্যাস প্ল্যান্টের পাইপটা আসছে, এই পাইপ থেকে সরাসরি আপনার চুলায় ব্যবহার হচ্ছে। চুলাটা হয়তো বা একটু লিকেজ আছে কোথাও, অনেক পুরাতন চুলা এই জন্য আপনার খুব বেশি একটা ভালো জ্বলতেছে তা কিন্তু না, কিন্তু এর থেকে অনেক বেশি স্পিড পাবেন, অনেক বেশি জ্বলবে চুলাটা। তারপরেও বায়োগ্যাস চুলা না, এটা একটি কোম্পানির চুলা। বায়োগ্যাসের যে চুলাগুলা সেইগুলা আরও বেশি স্পিড এটা ব্যবহার হয়। তো দর্শকবৃন্দ, আমার কাছে যতটুকু দেখানোর ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তারপরেও যদি আমাদের এই অনুষ্ঠানের কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টের যে জায়গাটা আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, ভালো মন্দ সব কিছুই দর্শক আপনাদের মাঝে। আপনারা যত আমাদেরকে উৎসাহিত করবেন তত বেশি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমরা দাঁড় করাবো। ধন্যবাদ দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা 1000 অধিক লেয়ার মুরগি পালন করেন অথবা বাড়িতে বিদেশি জাতের 8-10 গরুর খামার আছে, তারাও বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবেন।